ফেসবুকেই মিলবে উপযুক্ত জীবনসঙ্গী। ফেসবুকের সুবাদেই উপযুক্ত জীবনসঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে নেওয়া এবং তার হৃদয় জয় করে নিতে পারে। তবে কিভাবে ফেসবুকে খুঁজে নেবেন মনের মানুষকে, এই বিষয়ে জেনে নিন 8টি বিশেষ টিপস। লেখার পরিবর্তে ছবির মাধ্যমে নিজেকে অভিব্যক্ত করার চেষ্টা করুন। স্ট্যাটাসের তুলনায় ছবি সবসময় অধিক সংখ্যক মানুষের নজর কাড়ে, ফলে আপনার ভালোবাসার মানুষের চোখে পড়াও সহজতর হয়। কাজেই কোনো রেস্তোরাঁয় খেতে গেলে সেই নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরিবর্তে খাবার ভর্তি প্লেটের ছবি পোস্ট করুন, লোকের চোখে পড়বে বেশি। আপন কর্মস্থলের পেশা বা কোনো পদে আপনি রয়েছেন, নিজের প্রোফাইল তা স্পষ্টভাবে উল্লেখ করুন। প্রেমের বাজারে ভালো চাকরির দাম অস্বীকার করার উপায় নেই। আপনি কি সুদর্শন কিংবা মোহময়ী সুন্দরী? তা যদি না হয়, তাহলে শুধু প্রোফাইল পিকের জোরে কারোর মন জয় করা সম্ভব কম। কাজেই মন দিয়ে স্ট্যাটাসের উপরে যান। আপনি যা ভালোবাসবেন সেই বিষয়ে আপনি আত্মবিশ্বাসী স্ট্যাটাস দিন সেই বিষয়ে উপরেই। কবিতা পড়তে যদি ভালো না বাসেন, তাহলে আলটপকা কবিতার লাইন কোট করে লোক ঠকিয়ে লাভ নেই। স্ট্যাটাস অবশ্যই জরুরি, কিন্তু ওভার স্মার্ট হতে গিয়ে পুরো ব্যাপারটা গলিয়ে ফেলবেন না। কোনো মেয়ের সঙ্গে চ্যাট করার সময় হাই হোটি মার্কা কথা দিয়ে আলাপ জমাতে গেলে অধিকাংশ মেয়েই তাতে বিরক্ত বোধ করে। তার চেয়ে শুধু হাই কথা শুরু করার পক্ষেই যথেষ্ট। নিজের বাড়ির কাছাকাছি মেয়ে বা ছেলেদের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করুন, তাতে সোশ্যাল মিডিয়ার গণ্ডির বাইরে গিয়ে বাস্তবে দেখাশোনার কাজটা সহজ হয়, মেয়েটিও সুরক্ষিত বোধ করে। ফোন নাম্বার জোগাড় করার ক্ষেত্রে তুমি কি হোয়াটসঅ্যাপে আছো, মার্কা প্রশ্ন পুরনো হয়ে গেছে। আপনি ওই ধরনের প্রশ্ন থেকে নিজেকে সস্তা করবেন না। আর তার চেয়ে সরাসরি বলুন, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, ফোন নাম্বারটা পেতে পারি? সে কি উত্তর দিচ্ছে তার ভিত্তিতে আপনার প্রতি তার মনোভাবটা বোঝা সহজ হবে। কাউকে আপনার ভালো লাগতেই পারে, কিন্তু তাই বলে তার বিরক্তির কারণ হয়ে উঠবেন না। আপনার তরফ থেকে দু একটা হাই হ্যালো তো যদি সাড়া না পান, তাহলে বুঝতে হবে আপনার আশা কম। এই সেই ক্ষেত্রে দিবারাত তাকে মেসেজ করে তার মনোভাব আপনি বদলাতে পারবেন না। কাউকে ভালো লাগলে আলাপ একটু এড়োনোর পরে আপনার মনোভাব থাকে বুঝতে দিন। আলাপের দুদিনের মাথায় সরাসরি প্রপোজ করাটা বাড়াবাড়ি, কিন্তু তাকে যে আপনার ভালো লেগেছে সেই সম্পর্কে হালকা আভাস অনন্ত দিন। তা না হলে একবার যদি সে আপনাকে নিছক বন্ধু বলে ভাবতে শুরু করে, তাহলে বন্ধু থেকে প্রেমিক হয়ে ওঠার কিন্তু প্রায় অসাধ্য সাধনের সামিল হবে। কাজেই প্রথম থেকে আভাস দিন যে আপনার মনে তার আসন কোথায়। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।